ছাত্রছাত্রীরা তোমরা কমেন্ট করছো যে স্যার দশম শ্রেণীর অজৈব রসায়ন জৈব রসায়নের ভিডিও দিন, ভিডিও দিলে উপকৃত হতাম। তো তোমাদের জন্য আমি বলে রাখি যে তোমরা এইভাবে সার্চ করবে, কোনো ভিডিও চ্যানেল থেকে এইভাবে সার্চ করতে হয়। প্রথমে তোমরা ইউটিউব সার্চ বারে যাবে, সার্চ বারে লাগবে তুহিন স্যার ফিজিক্স, সার্চ করলে এই চ্যানেলটা চলে এলো, চ্যানেলের লোগো টাচ করবে। এরপরে তোমার যেটা করতে হবে সেটা প্লে লিস্টে চলে যেতে হবে। প্লে লিস্ট, প্লে লিস্টে গিয়ে তুমি কোন ক্লাসে পড়ো, ধরো ক্লাস টেনে পড়ো, ক্লাস টেনে দেখো ক্লাস টেনের পুরো সিলেবাসটা এখানে কমপ্লিট করে দেওয়া আছে। পরিবেশের জন্য ভাবনা থেকে শুরু করে সমস্ত দেখো পরপর থাম্বনেলগুলো দেখতে পাচ্ছ, পরপর এগুলো প্লে লিস্টের রয়েছে, এখানে মাল্টিপল প্লে লিস্ট করেছে। দেখো পরিবেশের জন্য ভাবনা ক্লিক করলে পরে তুমি এখানে পরপর ভিডিওগুলো পাবে, পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা শেষ করে দেওয়া আছে। আবার গ্যাসের আচরণ ক্লিক করলে তুমি এখানে পরপর গ্যাসের আচরণের যা যা ভিডিও আছে সবই পাবে। তো এইরকমভাবেই তুমি যখন চলে যাবে অজৈব রসায়নে, তুমি দেখো রসায়ন বিক্রিয়া, এই দেখো ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, এটা ইংরেজিতে লেখা আছে, আমি এর থাম্বনেলটা বাংলায় করে দেবো, যাতে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি মানেই হচ্ছে অজৈব রসায়ন, ঠিক আছে? তো এই ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি যেখানে লেখা, দেখো এখানে অজৈব রসায়নটা পুরোটাই করা আছে। তারপর দেখো ধাতুবিদ্যা এখানে করা আছে, ধাতুবিদ্যা বাংলায় লেখা আছে, ধাতুবিদ্যা জৈব রসায়ন, দেখো এখানে জৈব রসায়ন পুরোটাই জৈব রসায়ন এখানে করে দেওয়া আছে। আচ্ছা এখানে তোমার এখানে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি মানে অজৈব রসায়ন, এইখানে এই ক্লিক করবে দেখবে অজৈব রসায়নের সমস্ত ভিডিও তুমি পরপর পর এখান থেকে পেয়ে যাবে। দেখো পরীক্ষাগার ও রাসায়নিক, রাসায়নিক বিক্রিয়া, অজৈব রসায়ন বলে এটা পুরোটাই এখানে করে দেওয়া আছে। তো এইভাবে তোমরা চ্যানেল থেকে সার্চ করবে, ওকে।